السلام عليكم ورحمة الله আমরা অনেকেই জানি না বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষের দাড়ি গজানোর সম্ভাবনাও কিন্তু শেষ হয়ে যায় তাই আমাদের আজকের এই ভিডিওটি যাদের বয়স 27 বছরের কম তাদের জন্য খুব বেশি উপকারী হবে কেননা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে প্রাকৃতিক চিকিৎসায় দাড়ি গজানো সম্ভব এবং বাজারে যে সকল দাড়ি গজানোর তেল পাওয়া যায় এগুলোর কার্যকারিতা কতটুকু সে বিষয়ে জানব প্রিয় দর্শক এছাড়াও দাড়ি ঘন করার জন্য পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবেন এবং অলিভ অয়েল চিকিৎসা কিভাবে করবেন সে নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সবার প্রথমে আমাদের জানতে হবে দাড়ি না হওয়ার কারণ আসলে কি গবেষণায় উঠে এসেছে টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতাই দাড়ি না হওয়ার মূল কারণ কিন্তু এখানে আপনাদের বলে রাখি ডিহাইড্রোটেস্টোস্টেরন মূলত দাড়ির জন্য দায়ী এটি অ্যান্ড্রোজেন গ্রুপের হরমোন এটা পরীক্ষিত যে এই হরমোন দাড়ি গজানোর সাথে সরাসরি সম্পৃক্ত এছাড়াও দাড়ি না হওয়ার আরেকটি কারণ হল অ্যালোপেসিয়া নামক একটি রোগ যা মানুষের মাথার এবং দেহের অন্যান্য জায়গায় লোম পড়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে যারা এই রোগে ভুগে থাকেন তারা দাড়ি অথবা চুল গজানোর ক্ষেত্রে অক্ষম হয়ে থাকেন জাতিগতভাবেও অনেকের দাড়ি এবং চুল কম হয়ে থাকে যেমন চাইনিজদের ক্ষেত্রে চুল পর্যাপ্ত হলেও সাধারণত 60% চাইনিজদের মুখে দাড়ি গজায় না আর এর জন্য জেনেটিক কারণই দায়ী অর্থাৎ দাড়ি গজানো না গজানো দাড়ি হালকা বা ঘন হওয়ার সাথে বংশধারা জড়িত রয়েছে এটা বাবা বা দাদার কাছ থেকেও অনেকে পেয়ে থাকেন তো যাই হোক গবেষণা আরও বলছে মানব শরীরে আয়রনের অভাব হলেও দাড়ি উঠে না কেননা এই আয়রন আর এক্ষেত্রে রক্তে পর্যাপ্ত লোহিত কণিকার অভাব দেখা দেয় আর আমরা জানি রক্তে যদি লোহিত কণিকা না থাকে তাহলে শরীরে অক্সিজেন বহন করে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়াটা কষ্টকর হয়ে যায় সুতরাং যদি আপনার রক্তে এই উপাদানটি পর্যাপ্ত পরিমাণে না থাকে তবে আপনার শরীরে অন্যান্য অঙ্গের সাথে সাথে আপনার মুখের দাড়ি উৎপাদনকারী কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পাবে না ফলে এটি বৃদ্ধিতে ব্যাহত হবে অর্থাৎ দাড়ি উঠবে না এবার আসুন উপকারী দিক বলি সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে কালোজিরার তেল এটি প্রমাণিত যে কালোজিরার তেল নতুন দাড়ি গজাতে সাহায্য করে এর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন 15 থেকে 20 মিনিট কালোজিরা তেল দিয়ে আপনার মুখ ম্যাসাজ করুন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মনে রাখবেন গরম পানি দিয়ে নয় এটি আমাদের মুখের সেন্সিটিভ ত্বকের কোষ ও ফলিকলকে চাঙ্গা করে এবং শক্তিশালী করে যার ফলে দেখা যায় নতুন চুল সৃষ্টি হয় এছাড়াও কালোজিরার তেল দাড়ি খুব দ্রুত ঘন করে এবং দাড়ি খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে আপনি কালোজিরার তেল খেতেও পারেন ম্যাসাজও করতে পারেন এটি দুদিক থেকে উপকার করে আরেকটা কথা বলি শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া বাড়িয়ে দিলেও আপনার চুল এবং দাড়ি খুব দ্রুত বৃদ্ধি পাবে মনে রাখবেন দাড়ি গজানোর প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ আপনি এক মাস নিয়ম ফলো করেই এক মাস পরেই উপকার দেখতে পাবেন না এর জন্য আপনাকে মোটামুটি 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হবে এবং মনোসংযোগের সাথে নিয়মগুলো পালন করে যেতে হবে এছাড়াও বিজ্ঞানীরা বলছেন অতিরিক্ত ধূমপান মানুষের চুল দাড়ি গজাতে বাধা সৃষ্টি করে এমনকি অতিরিক্ত দুশ্চিন্তা ঘুম ঠিকভাবে না হওয়া মানসিক চাপ এগুলো মানুষের চুল দাড়ি গজাতে বাধা সৃষ্টি করে তো প্রিয় দর্শক ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম পেঁয়াজের রসের আশ্চর্য উপকারিতার কথা দাড়ি না গজানোর অন্যতম একটি কারণ হলো পর্যাপ্ত সালফারের শক্তি না পাওয়া পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফারের উপস্থিতি থাকায় এটি দাড়ি বাড়াতে সাহায্য করে সালফার রক্ত চলাচল করতে সহায়তা করে এবং ত্বকের মধ্যে কোলাজেন নামক উপাদান এর বৃদ্ধি ঘটিয়ে দ্রুত দাড়ি ঘন করে তোলে কিন্তু পেঁয়াজের রস ব্যবহারের কিছু নিয়ম আছে প্রথমে 3 চা চামচ পেঁয়াজের রস নিন এরপর 2 চা চামচ অলিভ অয়েল মেশান এবার এই মিশ্রণটি ভালোমতো গালে মেখে নিন এবং 20 মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে খুব দ্রুত দাড়ি গজাতে শুরু করবে অনেকেরই একটা ভুল ধারণা আছে বারবার দাড়ি কাটলে দাড়ি ঘন হয় আপনাদের বলে রাখি এটা মারাত্মক একটা ভুল ধারণা কারণ এর উল্টো এফেক্ট আছে বিজ্ঞানীরা বলছেন যে বরং নতুন নতুন দাড়ি উঠলে কখনোই শেপ করতে যাবেন না কারণ যত বেশি শেপ করবেন আপনার ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকবে
আজকাল বাজারে অবশ্য কিছু লোশন তেল পাওয়া যায় যারা দাবি করছে যে তাদের এইসব কিছু ব্যবহার করলে দাড়ির গ্রোথ বা বৃদ্ধি বেড়ে যাবে, দাড়ি না উঠলে দাড়ি উঠবে। আসলে এগুলো একেবারে ভুয়া এবং বিভ্রান্তিকর কথা। হ্যাঁ, কিছু তেল আছে যেগুলো আপনার দাড়িটাকে সুন্দর এবং শাইনিং করতে সাহায্য করবে, কিন্তু নতুন দাড়ি হওয়ার ক্ষেত্রে এসবের কোনো উপকারিতা নেই। কেননা এই দাড়ি উঠা বা না উঠা এর সাথে সম্পূর্ণরূপে জড়িত রয়েছে হরমোনাল ব্যালেন্স। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বংশগত। আর আমি ভিডিওতে বলেছিলাম কিছু মানুষ জিনগত সমস্যা থেকেও দাড়ি ওঠে না, তাদের শরীরে হরমোনের ঘটনে অনেক ভিন্নতা থাকে। এটা জাতিগতভাবে হয়ে থাকে, যেমন চাইনিজ জাতি, তাদের খুব কম মানুষেরই দাড়ি আছে। তো যাই হোক প্রিয় দর্শক, দাড়ি গজানোর আরও নিয়ম আছে, যেমন দাড়ি প্রতিস্থাপন। এ পদ্ধতিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, এটি বেশ কার্যকর একটা পদ্ধতি, কিন্তু এর অনেক সমস্যাও আছে। প্রথম সমস্যাটি হলো এটি মারাত্মক ব্যয়বহুল। এছাড়াও প্রতিস্থাপনের জন্য যে স্থান থেকে চুল সংগ্রহ করা হয় ওই স্থানে আর চুল গজায় না, বেশিরভাগ ক্ষেত্রে মাথার পেছনের দিক থেকে চুল নেওয়া হয়। এ পদ্ধতি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি। আমি আশা করব আপনারা প্রাকৃতিক যতগুলো উপায় আছে সেই উপায়গুলো অবলম্বন করতে থাকুন। ইনশাআল্লাহ 6 মাস 1 বছরের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন।